للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. رب العالمين بولين কুল হে নবী, আপনি বলে দেন মুমিন পুরুষদেরকে, তারা যেন তাদের দৃষ্টিশক্তিকে নিম্নমুখী করে, তাদের দৃষ্টিকে যেন তারা নিম্নমুখী করে, দৃষ্টির হেফাজত করে। ওয়াইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। যালিকা আসকালাহুম, এটাই তাদের জন্য পবিত্রতম পদ্ধতি। তোমরা যা করো সব বিষয়ের খবর রাখেন, সব বিষয় আল্লাহ রাব্বুল আলমিন জানেন দেখেন। এই হচ্ছে আয়াতের সরল অর্থ। আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াত দিয়ে বোঝাতে চাচ্ছেন মুমিন পুরুষদেরকে, আল্লাহ রাব্বুল আলমিন ডাক দিয়ে বললেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি হেফাজত রাখে। আল্লাহ রাব্বুল আলমিন সর্বপ্রথম পর্দা করার কথা বলেছেন পুরুষদেরকে। আমাদের সমাজে আমরা পর্দা করো পর্দা করো পর্দার ওয়াজ বেশিরভাগ করি মহিলাদেরকে, অথচ আল্লাহ রাব্বুল আলমিন একই সুরার প্রথম নির্দেশ পুরুষের ব্যাপারে, কারণ পুরুষরাই সবচেয়ে বেশি পর্দা লঙ্ঘন করে, ঠিক কিনা? পুরুষদের যে পর্দা, এই পর্দাটা যদি কোনো পুরুষ করে তাহলে অন্যান্য পুরুষ এবং মহিলারা যে পর্দার বিষয়ে আমাদের যে সচেতন হওয়া দরকার, এটা প্রথমত পুরুষ যদি সচেতন হয়ে যায় তাহলে মহিলারাও সচেতন হয়ে যাবে, ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুমিন পুরুষদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হে মুমিনারা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের উচিত সর্বপ্রথম তোমাদের দৃষ্টিকে হেফাজত করা এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত করা। এই দুটি জিনিস যদি তুমি নিরাপত্তা বিধান করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, কোন ব্যক্তি যদি তার চোখের দৃষ্টি হেফাজত করতে পারে এবং তার যৌনাঙ্গকে হেফাজত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের এমন ঈমান আমি দান করব যে ঈমানের স্বাদ তারা তাদের অন্তরে অনুভব করতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিকে সর্বপ্রথম কেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করার কথা বলেছেন, কারণ এই দৃষ্টিটা হচ্ছে শয়তানের অসংখ্য তীরের মধ্যে একটি তীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তানের অসংখ্য তীরের মধ্যে একটি তীর হচ্ছে দৃষ্টি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নান নাযারা সাহাবুল ইবলিস, নিশ্চয় দৃষ্টি শয়তানের অসংখ্য তীরের মধ্যে একটি। মাসমুমুন মান তারাকাহা মুহাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, যদি কেউ এটার থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন তার এমন একটা ঈমান আমি তাদের জন্য দান করব যে ঈমানের স্বাদ সে তার অন্তরের মধ্যে সরাসরি বুঝতে পারবে। সুবহানাল্লাহ, এই জন্য এই দৃষ্টিটা হচ্ছে মারাত্মক, কারণ এই দৃষ্টির ভিতর থেকে জানার প্রচলন শুরু হয়, এই দৃষ্টি দেখে ইবতিজিং এর সৃষ্টি হয়, এই দৃষ্টি দেখে ব্যবিচারের মতো দর্শনের মতো মারাত্মক অপরাধ মারাত্মক ব্যাধি আমাদের দ্বারা সংগঠিত হয়, ঠিক কিনা? সেজন্য এই দৃষ্টিকে আমাকে কি করতে হবে, অবলম্বিত রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রাস্তার পাশে বসা থেকে তোমরা নিজেকে হেফাজত করো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তার পাশে তো আমাদের বিভিন্ন কাজ থাকতে পারে, কিভাবে আমরা রাস্তার পাশে বসবো না, আমাদের তো সেটা অসম্ভব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমাদেরকে কোনো প্রয়োজনে রাস্তার পাশে বসে থাকতে হয় তাহলে তোমাদের কয়টা কাজ করতে হবে, যদি তোমরা এই কাজটা করতে পারো তাহলে তোমরা রাস্তার পাশে বসা যাবে। এক নম্বরে গাদ্দুল বাসর, তোমাদের এই দৃষ্টিকে নিম্নমুখী রাখতে হবে, কে কোন দিকে যাচ্ছে, কে কিভাবে হাঁটতেছে, এদিক সেদিক তাকানো যাবে না, তোমাদের দৃষ্টিকে নিম্নমুখী রাখতে হবে, এটাই হচ্ছে তোমাদের প্রথম নির্দেশ। দুই নম্বরে রদ্দুস সালাম, তোমার কাজ হবে যখন তোমার পরিচিত অপরিচিত কোনো মুসলমান ভাই সেখান থেকে চলে যাবে, হাঁটা চলা করবে, তখন তাদেরকে তোমরা সালাম প্রদান করবে। তিন নম্বরে ওয়াকাফুল আযা, রাস্তার মধ্যে যদি মানুষের কষ্ট হয় এমন কোন বস্তু পড়ে থাকে, সেই কষ্টদায়ক বস্তুটা তুমি রাস্তা থেকে সরিয়ে দাও। চার নম্বর হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ করো। এই রাস্তায় বসে থাকার মধ্যে রাস্তায় অসংখ্য অনৈতিক কাজ চলতে পারে, এই রাস্তার অবৈধ কাজকে তুমি হাত দিয়ে দমন করবে, অথবা তাদের প্রতি তুমি ভালো ব্যবহার করবে, তাদেরকে সৎ কাজের আদেশ দিবে। পাঁচ নম্বরে যে কাজটা তোমাদের করতে হবে সেই কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, রাস্তায় যদি কোনো অবৈধ কাজকর্ম চলে, সেটা অবৈধ কাজ কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ যদি সেই রাস্তায় কেউ করে থাকে তাহলে সেখানে হাত দিয়ে তোমাকে সেটা দমন করা লাগবে। যদি এই পাঁচটা কাজ যদি তুমি করতে পারো তাহলে রাস্তার পাশে বসা তোমার জন্য কোনো ক্ষতির কারণ দেখছি না, সুবহানাল্লাহ। এই জন্য রাস্তার পাশে বসার মধ্যে যদি কোনো জরুরি প্রয়োজনের প্রয়োজন পড়ে তাহলে আপনি সেখানে থাকতে পারবেন, বসতে পারবেন, অন্যথায় সেখানে বসার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে এই রাস্তার পাশে চলতে ফিরতে অসংখ্য অপরাধ, অসংখ্য গুনাহ আমাদের থেকে হয়ে যায়। সেজন্য প্রিয় উপস্থিতি, এই দৃষ্টিটা সবচেয়ে মারাত্মক একটা তীর, শয়তান এই তীর দ্বারা সমাজের মধ্যে অশ্লীলতার প্রসার ঘটায়, সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ইমানদারেরা, তোমাদের ঘর ছাড়া অন্য কোন ঘরের মধ্যে তোমরা প্রবেশ করবে না, কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত ওই ঘরের মালিক বাসিন্দা তোমার অনুমতি প্রদান করবে না, অথবা তুমি সালাম প্রদান করবে, সালাম প্রদান করে অনুমতি না দেওয়া পর্যন্ত তুমি ওই ঘরে কখনো প্রবেশ করবে না। এটা কেন? এটার কারণ হচ্ছে দৃষ্টিকে হেফাজত করা। এই দৃষ্টি থেকে যদি নিজেকে আত্মরক্ষা করা যায় তাহলে মারাত্মক অপরাধ থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারবেন। এই দৃষ্টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের কাছে প্রশ্ন করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ক্বালা সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাযরাতিল ফুজাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ যদি কোনো অপরিচিত মহিলার প্রতি দৃষ্টি পড়ে যায় তাহলে আমার করণীয় কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআমারনি, আল্লাহ নবী আমাকে আদেশ করলেন, ফাআমারনি, আমাকে আদেশ করলেন, আন আসরিব বাসরাকা, কাল বিলম্ব না করে তুমি তোমার দৃষ্টিকে সাথে সাথে ফিরিয়ে নাও। সুবহানাল্লাহ। এই দৃষ্টির কারণে অপরাধের সূচনা হয়,
ইফতিজিকের সূচনা হয়, ব্যভিচারের সূচনা হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিকে নিষেধ করেছে, নিম্নমুখী রাখার জন্য, সংযত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে। যদি হঠাৎ দৃষ্টি পড়ে যায় কোনো মহিলার প্রতি, বেগানা মহিলার প্রতি যদি কোনো দৃষ্টি পড়ে যায় তখন কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন আসরিব বসরাক, কাল বিলম্ব না করে তোমার দৃষ্টি তুমি সংযত করে নাও। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন তুমি ফিরিয়ে নেবেন? কারণ প্রথম দৃষ্টি তোমার, আর দ্বিতীয় দৃষ্টি যদি তুমি দিয়ে দাও, এই দৃষ্টির প্রথম দৃষ্টি অপরাধযোগ্য নয়, দ্বিতীয় দৃষ্টি হচ্ছে অপরাধযোগ্য। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, লা তুতবি'ইন নাযরাতান নাযরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী, কোন পর মহিলার প্রতি হঠাৎ যদি দৃষ্টি পড়ে যায় দৃষ্টি ফিরিয়ে নাও, কারণ প্রথম দৃষ্টি তোমার, দ্বিতীয় দৃষ্টি শয়তানের। কত সুন্দর ইসলাম! এই দৃষ্টিকে যদি আপনি হেফাজত করতে পারেন, আপনার এই দৃষ্টিকে যদি আপনি সংযত করতে পারেন, তাহলে আপনার দ্বারা কখনো ব্যভিচারের অপরাধ, ব্যভিচারের মারাত্মক ব্যাধি আপনার অন্তরে বাসা বাঁধতে পারবে না, ঠিক কিনা? সেজন্য প্রিয় উপস্থিতি, এই দৃষ্টি হচ্ছে আপনার অপরাধের প্রথম সূচনা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ, কোনো উম্মত আমাকে যদি দুইটি জিনিসের নিরাপত্তা দিতে পারে, এই দুটি নিরাপত্তা বিধান যদি করতে পারেন, তাহলে আমি আল্লাহর পক্ষ হয়ে তার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াদু মানুলি মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমালু লাহুল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যদি তোমরা দুই চোয়ালের মধ্যস্থিত জায়গা এবং দুই রানের মধ্যস্থিত এই দুটি জায়গার নিরাপত্তা বিধান করতে পারো, গ্যারান্টি দিতে পারো, অবৈধ পথ থেকে হেফাজত রাখতে পারো, তাহলে আদমানু লাহুল জান্নাহ, তাহলে আমি আল্লাহর পক্ষ হয়ে তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি হব। সুবহানাল্লাহ! এই জন্য এই দৃষ্টিকে আপনাকে হেফাজত রাখতে হবে। এই জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে পর্দা করার কথা বলেছেন, এরপরে মহিলাদের পর্দার কথা বলেছেন। তাহলে প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সময় সংক্ষিপ্ততার কারণে ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ নেই, সেজন্য আমি আপনাদের সাথে শুধুমাত্র গুরুত্বপূর্ণ হিসগুলো আপনাদের সামনে দিয়ে আমি আলোচনা এটি টানবো ইনশাআল্লাহ। তাহলে প্রিয় উপস্থিতি, এই দৃষ্টি থেকে নিজেকে যদি হেফাজত করতে পারেন, আপনার যৌনাঙ্গ এবং আপনার লজ্জাস্থানকে যদি আপনি হেফাজত করতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার ঈমানটা এমন হবে যে ঈমানের কারণে আপনার নামাজ ভালো লাগবে, কোরআন ভালো লাগবে, আপনার সুন্নাত ভালো লাগবে, আপনার ইসলাম ভালো লাগবে, কোরআন ভালো লাগবে, যখন আপনার এই দৃষ্টি, আপনার এই লজ্জাস্থানের হেফাজত আপনি করতে না পারেন, তাহলে আপনার দ্বারা কোনো ইমানের স্বাদ পাওয়া সম্ভব নয়। আজকে বর্তমান পৃথিবীতে সবচেয়ে মারাত্মক ব্যাধি যেটা আমাদের মাঝে প্রচলন হয়েছে সেটা হচ্ছে দৃষ্টি। এই দৃষ্টির মাধ্যমে একজন পর মহিলা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন দৃষ্টি পড়ার সাথে সাথে মহব্বত পড়ে যায়। এই দৃষ্টির সাথে সাথে মহব্বতের পরে, এরপরে একটু কথা বলতে চায়, কথা বলার পরে কাছে যায়, কাছে যাওয়ার পরে অন্তরঙ্গ রিলেশনশিপ হয়ে যায়। আমরা সমাজে এটাকে দিয়েছি রিলেশনশিপ, যে বন্ধুত্ব, জাস্ট ফর ফ্রেন্ড, শুধুমাত্র ফ্রেন্ড আমরা। এই জাস্ট ফ্রেন্ডের উদাহরণ দিয়ে আমাদের যুবক ভাইয়ারা একজন পর মহিলার সাথে কথা বলে, হাঁটা চলা করে, ঘোরাফেরা করে, আড্ডা দেয়, এমন জেনার কাজ তাদের দ্বারা হয় যার কারণে এই যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার পাতে চলে গেছে, ঠিক কিনা? সেজন্য আজকে যুব সমাজকে সতর্ক থাকতে হবে। আপনি যার সাথে আচরণ করছেন, যার সাথে ঘোরাফেরা করছেন, আপনি, আপনাকে যদি এখন বলা হয় আপনি ওকে বিবাহ করতে পারবেন, ও বলছে যে কিভাবে বিবাহ করব, জাস্ট ফর ফ্রেন্ড, আমি তোমার সাথে শুধু ফ্রেন্ডশিপ করেছি। ফ্রেন্ডশিপ মানে
চলাফেরা করবে, ঘোরাফেরা করবে, হাঁটাচলা করবে, আড্ডা দেবে, হাত ধরে ঘোরাফেরা করবে, এটার নাম রিলেশনশিপ, জাস্ট ফর ফ্রেন্ড, লিভ টুগেদার। এটাকে আমরা এরকম করে ছালিয়ে দিয়ে আমরা অপরাধের জগতে অসংখ্য পথ হাঁটি হাঁটি পা পা করে আমরা অনেক দূর অগ্রসর হয়ে গেছি। এই জন্য এই রিলেশনশিপ ইসলাম সাপোর্ট করে না। আপনি যাকে রিলেশনশিপ বলছেন, যাকে আপনি প্রেম বলছেন, ইসলাম তাকে জেনাম ঘোষণা দিয়েছেন ঠিক কিনা? সেজন্য ইসলাম যাকে জেনাম সাব্যস্ত করেছে সেটাকে আপনি কখনো প্রেম ভালোবাসা আপনি প্রচার করতে পারেন না। আমাদের সমাজে এও প্রচার হয়েছে, এটাও প্রচলন আছে যে ইসলামে প্রেম ভালোবাসা জায়েজ আছে। প্রেম ভালোবাসা কার সাথে ভালোবাসা জায়েজ? আপনার স্ত্রীর সাথে আপনি ভালোবাসা করতে পারবেন, প্রেম করতে পারবেন, কিন্তু পর মহিলার সাথে যেটা আপনার মহরম নয়, যেটা আপনার মহরম নয়, আপনার নন মহরম, এটার উপর এটার সাথে কথা বলা, এর এর দিকে থাকানো, এর সাথে হাঁটাফেরা করা, এর যে চলাফেরা করা, ঘোরাফেরা করা, সবগুলো ঝেনার মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য বিশ্বনবী বলেন, যখন কোনো মানুষ হাত দিয়ে কোনো কিছুকে স্পর্শ করবে তখন হাতের অপরাধ হয়ে যাবে, হাতের জেনা হবে। যখন চোখ দিয়ে দৃষ্টি নিক্ষেপ করবে চোখের জেনা হবে। যখন অন্তর দিয়ে খামারা বাসনা করবে তখন অন্তরের জেনা হবে। পা দিয়ে যখন হেঁটে যাবে পদক্ষেপ ফেলবে, এই পদক্ষেপটাও হচ্ছে তার জন্য জেনার অন্তর্ভুক্ত। প্রিয় বস্তুতে কিন্তু একটা বড় ধরনের মেসেজ আমাদের জন্য রয়েছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন বান্দা যদি একটা অপরাধ করার জন্য সিদ্ধান্ত নেয়, আমি অমুকের সাথে কথা বলবো, যাবো ঘোরাফেরা করবো, সিদ্ধান্ত নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কোনো অপরাধ লেখেন না, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দা কোনো ভালো কাজের পরিকল্পনা করে যে আমি অমুক দিন এই ভালো কাজটা করবো, অমুকের সাথে দেখা করতে যাবো, শুধু দিনের জন্য, ইসলামের জন্য, মহাব্বতের জন্য আমি তার সাথে সাক্ষাৎ করব পরিকল্পনা করেছে, এই পরিকল্পনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। আর যদি এই পরিকল্পনাটা যদি সে বাস্তবায়ন করে 7 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব লেখা হবে, সুবহানাল্লাহ। আর যদি বান্দা কোনো অপরাধ করার সিদ্ধান্ত নেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই অপরাধ লিখবেন না যতক্ষণ পর্যন্ত সেটা বাস্তবায়ন হবে না। যদি বাস্তবায়ন হয়ে যায় শুধুমাত্র কেবলমাত্র একটি অপরাধ, সেটা লেখা হবে, সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াময়, আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ কতই পরিকল্পনা করেন। সেজন্য প্রিয় উপস্থিতি, আমরা যাদেরকে রিলেশনশিপ বলছি, আজকে যুব সমাজ বেশিরভাগ যুবক যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, বিশেষ করে তাদের ভিতরে এই প্রচলনটা বেশি হয়। এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের বর্তমান বিশ্বে ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে আমাদেরকে জানানো হচ্ছে, আমাদের বাংলাদেশের যে চলচ্চিত্রগুলো হচ্ছে সমস্ত চলচ্চিত্রের মেইন টার্গেট হচ্ছে যুবক এবং যুবতী কিভাবে প্রেম প্রীতি ভালোবাসা করতে পারে, সমস্ত কলা কৌশল রোলস মেথড এগুলো তারা সেখান থেকে যুবক সমাজকে শেখানো হচ্ছে, যার কারণে আজকে যুবক সমাজ প্রেম প্রীতিকে ভালোবাসাকে জায়েজ মনে করে নিয়েছে, ইসলাম সেটাকে জেনা বলেছেন, আমরা সেটাকে প্রেম ভালোবাসা বলছি। এমন এমন চলচ্চিত্র আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে যে মহিলার সাথে প্রেম ভালোবাসা এটা হচ্ছে পবিত্রতম সম্পর্ক। কি সম্পর্ক? পবিত্রতম সম্পর্ক। আপনারা বলেন, এখন যদি আপনাদের সামনে একজন পুরুষ আর দুইজন মহিলা দুই পাশে করে এদিকে হাঁটাচলা করে, আপনারা কেউ রাগ করবেন না তো? কেউ রাগ করবে না? সবাই উঠে তাড়াতাড়ি বলছে, কে ধর, অপরাধ করতেছে। আপনার সামনে যদি এরকম পর মহিলার সাথে যদি আপনার সন্তান এভাবে চলাফেরা করে আপনি তাকে শাস্তি দিবেন, মনে করবেন এটা অপরাধ, এটা মারাত্মক ব্যাধি, এরকম সমাজে কখনো চলতে দেওয়া যায় না। কিন্তু আমাদের সমাজে ঠিকই চলছে, গোপনে প্রকাশ্যে আমরা সেটা করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে সমাজে জেনা, ব্যভিচার এবং অশ্লীলতার প্রসার ঘটক যারা চাইবে,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের সমাজের মধ্যে আমি এমন এমন ব্যাধি দেব, এমন এমন ভাইরাস তাদের মধ্যে ছড়িয়ে দেব, যে ভাইরাসগুলোর মাধ্যমে যে ভাইরাসগুলোর চিকিৎসা তারা কখনো জানবে না, এমন ভাইরাস তারা শুনতে পাবে যে ভাইরাসের ইতিপূর্বে কেউ নাম নিশানা ইতিপূর্বে কেউ জানতো না। এসেছে আমাদের সমাজে কখন 1993 সালে আমাদের কাছে এইডস এসেছে, এই এইডসের নাম কেউ শুনতো না। আজকে বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় ভাইরাসের নাম হচ্ছে করোনা। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে বেপর্দা, এটার কারণ হচ্ছে অশ্লীলতার প্রসার। সেজন্য প্রিয় বস্তুটি সজাগ সচেতন হন। আপনার আশেপাশে যদি কেউ অপরাধের মধ্যে জড়িয়ে যায় তাকে বোঝানোর চেষ্টা করুন। আপনি আপনার চেহারা সুন্দর, আপনার হৃষ্টপুষ্ট চেহারা, আপনার গঠন সুন্দর, এই জন্য আপনি মনে করছেন আমি এমন সুন্দরভাবে পোশাক পরব যাতে করে পর মহিলা আমার প্রতি আকৃষ্ট হয়, প্রেম নিবেদন করে। প্রিয়বস্তুটি আপনি কি সুন্দর, আপনি কি সুন্দর! পৃথিবীতে সবচেয়ে বড় সুন্দর ব্যক্তির নাম কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম, যেটা সুন্দরের রাজধানী ছিল পৃথিবীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, আল্লাহ রাসূল আসার আগে পৃথিবীতে সবচেয়ে বড় সুন্দর মানুষ ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে বললেন ইউসুফ কি সুন্দর। ইউসুফের সৌন্দর্য দেখে দেখে মিশরের নারীরা তাদের আঙ্গুল কেটে ফেলেছে, যদি আমাকে তারা দেখতো তাহলে তাদের কলিজা ছিঁড়ে ফেলতো, তারা টেরও পেত না, সুবহানাল্লাহ। এরকম সুন্দর আল্লাহ নবী ছিলেন, এরকম যুবক আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ছিলেন। তাকে সম্ভ্রান্ত পরিবার জুলাইখা, অর্থাৎ যিনি মিশরের যিনি প্রধান ছিলেন, ওনার স্ত্রী ছিল, উনি প্রেম নিবেদন করেছেন, উনি বলছে আমি আল্লাহকে ভয় করি। আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। সেজন্য প্রিয় উপস্থিতি, বনী ইসরায়েল একজন ব্যক্তির কথা বুখারী শরীফের মধ্যে বর্ণনা এসেছে, একজন তিনজন ব্যক্তির কথা বনী ইসরায়েলের একজন ব্যক্তি তিনজন ব্যক্তি সফরে যাওয়ার সময় ইতিমধ্যে রাত হয়ে গিয়ে গনি এসেছে, তারা একটা গুহার মধ্যে প্রবেশ করেছে। গুহার মধ্যে প্রবেশ করার পরে উপর থেকে সাথে সাথে একটা পাথর পড়ে তাদের গর্তটা কি হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, এখন তারা আর বের হতে পারে না। এখন সিদ্ধান্ত নিল কি করা যায় কি করা যায়, এত বড় একটা পাহাড়, এত বড় একটা পাথর পাহাড়ের গর্তের মধ্যে মুখের মধ্যে এসে পড়ে গেছে, এখন কি করা যায়, এখানে মৃত্যু ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। এক একজন এক এক উজুহাত নিয়ে আল্লাহর কাছে আবেদন করছে, বলো কে কোন আমল করেছ, এই আমল নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের দোয়া ফরিয়াদ কবুল করতে পারেন। একজন এক একটা দোয়া করেছেন। একজন সেখান থেকে একজন ব্যক্তি ছিলেন যে ইনি বলেছেন রব্বুল আলামিন আমি যদি এমন একটা কাজ করার সুযোগ ছিল, আমার একজন চাচাতো বোন ছিল খুব অসহায় দুর্বল ছিল, দুর্ভিক্ষের কারণে সে আমার কাছে কিছু চাওয়ার জন্য এসেছে, আমি তাকে বলেছি দিতে রাজি আছি, আমার শর্তে তোমাকে রাজি হতে হবে। উনি রাজি হলেন, রাজি হওয়ার পরে শর্তের ভিত্তিতে এক জায়গায় তারা মিলিত হওয়ার পরে যখন তারা ওই পুরুষটা মহিলার পায়ের উপর উঠে বসলো, তখন মহিলা ডাক দিয়ে বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যুবক যে কাজ করো এটা অপরাধ, এটা মারাত্মক অপরাধ, আল্লাহকে ভয় করো, এই কাজ থেকে তুমি বিরত থাও। সাথে সাথে যুবক সেখান থেকে আল্লাহর ভয়ে কম্পিত হয়ে এই অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন। রব্বুল আলামিন ওই দিন আমি যে অপরাধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনার ভয় অন্তরে রেখে আমি ওই অপরাধ থেকে নিজেকে আত্মরক্ষা করেছি, মাবুত আমি যদি এটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে এই সন্তুষ্টির কারণে আজকে আমাদের এই বিপদের মুহূর্তে এই পাথর থেকে আমাদেরকে আপনি মুক্ত দান করুন, সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে পাহাড়ের গুহার মধ্যে যে পাথর ছিল সেটা এক চুমুক সাথে সাথে সরে গেছে, সুবহানাল্লাহ। এই জন্য যুবক যদি আল্লাহকে ভয় করে, কোন সম্ভ্রান্ত মহিলা
কোন সুন্দরী রমণী যদি প্রেমের অফার দেয়, রিলেশনশিপ করার জন্য অফার দেয়, তখন সে বলছে ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। সেই জন্য প্রিয়বস্তিদি খুব মারাত্মক অপরাধ। আপনি যদি আপনার যৌনাঙ্গকে হেফাজত করতে চান, সর্বপ্রথম আপনার দৃষ্টিকে হেফাজত করেন। আপনার দৃষ্টি যখন আপনি হেফাজত করতে পারবেন, আপনার বড় ধরনের পাপ থেকে আপনি নিজেকে আত্মরক্ষা করতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যুবক সমাজকে আজকে আমাদের যে চলচ্চিত্রের মাধ্যমে আমাদের যে প্রেম প্রীতি ভালোবাসার কথা আমাদেরকে প্রচার করছেন, সেই বিষয় থেকে আমাদেরকে আত্মরক্ষা করতে হবে। অন্যথায় এই যুবক সমাজকে যত ওয়াজ করবেন না কেন, এই অপরাধের কারণে তার নামাজ, রোজা, হজ, যাকাত এবং কোরআন তেলাওয়াত, ইসলাম কিছুই তার ভালো লাগবে না। সেজন্য এই দৃষ্টিকে হেফাজত রাখতে হবে। এই একজন পুরুষের, একজন যুবকের, একজন মানুষের পর্দা হচ্ছে দুটি, তার দৃষ্টিকে হেফাজত করা, এরপরে দুই নম্বরে তার যৌনাঙ্গকে হেফাজত করা। এই দুটি জিনিস হেফাজত করতে পারলে আপনার জন্য জান্নাতের গ্যারান্টি, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ নবী তো আপনার জন্য দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে শুধুমাত্র কেবলমাত্র পুরুষের পর্দা করে চলবে না, মহিলাদেরকেও পর্দা করতে হবে। মহিলার পর্দা কেমন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মুমিন পুরুষদেরকে পর্দার কথা বলেছেন, ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে পর্দা করার কথা বলেছেন। রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফিজুনা ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن رب العالمين বলেন, হে নবী, আপনি আপনার মুমিন মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে এবং তাদের লজ্জাস্থানে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং তারা যেন সাজসজ্জা করে এবং সাজসজ্জা করে প্রদর্শন করে না বেড়ায়। ওয়া ইল্লা মা যাখারা মিনহা, কিন্তু যেগুলো আপনি প্রকাশ হয়ে যায় সেগুলো করলে কোনো অসুবিধা নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল ইয়ামুরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের জিলবাবের, তাদের চাদরের কিয়দাংশ তাদের মাথা এবং বুকের উপরে তারা যেন ঢেকে রাখে। সুবহানাল্লাহ। কোথায়? তাদের ওয়াজহুন, মুখমণ্ডল, চেহারা এবং বুকের উপরে যেটা সবচেয়ে আকর্ষণীয় বস্তু, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে আকর্ষণ জিনিস। মহিলারা তারা নিজেদের কতটুকু পর্দা করবে, কতটুকু পর্দা করবে শরীয়ত সেটা নির্ধারণ করে দিয়েছে। এখানে আবার নতুন করে পর্দার কথা বলার কোনো সুযোগ নেই। সেজন্য এই মহিলাদেরকে পর্দা করার অর্থ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা হচ্ছে শয়তানের রশি, শয়তানের তীর। এই মহিলাদের মাধ্যমে পুরুষদেরকে কাবু করাবে, অপরাধের জগতের মধ্যে নিয়ে যাবে। সেজন্য মহিলাদেরকেও পর্দা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, আর তোমরা তোমাদের ঘরের মধ্যে বসবাস করো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর তোমরা জাহেলি সমাজের মতো, জাহেলি পরিবেশের মতো সাজসজ্জা করে তোমরা বাড়ির ভিতর থেকে বের হয়ে যেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলা যখন বেপর্দা হয়ে চলে যায়, বেপর্দা হয়ে বের হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয়ে যায়, ইস্তাশরাফা শাইতান, শয়তান পর পুরুষের সামনে ওই মহিলাকে সুসজ্জিত করে দেখায়, যার কারণে তার ভিতরে অন্তরে, যার অন্তরে ব্যাধি রয়েছে,
সে ব্যাধির মধ্যে ভোগান্তির মধ্যে পড়ে যায়। সেজন্য মহিলাদেরকে পর্দা করতে হবে, কারণ এই মহিলা হচ্ছে সবচেয়ে সবচেয়ে মূল্যবান জিনিস, যে মূল্যবান জিনিসটা আমরা জানি না। আমার মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে মারাত্মক এবং আকর্ষণীয় বস্তুর মধ্যে নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরের তালিকায় রেখেছেন। জয়িনা লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, আল্লাহ রাব্বুল আলামিন জয়িনা লিন্নাস মানুষের জন্য আকর্ষণীয় করে দিয়েছেন, সুশোভিত করে দিয়েছেন। সুশোভিত করে দেওয়ার বস্তুর মধ্যে এক নম্বর বস্তু হচ্ছে, এক নম্বর আকর্ষণীয় বস্তু হচ্ছে নিসাউন, এক নম্বর হচ্ছে নিসা, এই মহিলার ছিল আকর্ষণীয় বস্তু। সেজন্য এটাকে পর্দা করতে হবে। মহিলারা এমন ভাবে পর্দা করবে যাতে পরপুরুষ যাতে বুঝতে না পারে, তার দৃষ্টি যাতে পড়ে না যায়। এখন আমরা এমন পোশাক পরি যে পোশাকের কারণে আমার তো পর্দাই হয় না, এবং পর্দাতে আরো কি হয়, পর্দার বেমানান হয়। সেই জন্য প্রিয় উপস্থিতি, আসুন একজন ব্যক্তির ঘটনা আপনার সামনে পেশ করে আমি আমার আলোচনা রীতি টানছি। এক নম্বরে এই ঘটনাটা আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রচলিত আছে। সবচেয়ে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, এই আব্দুল কাদের জিলানীর পিতার নাম ছিল আবু সালে মুসা জাঙ্গি রাহিমাহুল্লাহ। ইনি যখন একদিন খোদার যন্ত্রণায় ছটপট করে নদীর প্রান্তরে গিয়ে বসেছেন, বসার পরে তিনি সিদ্ধান্ত করলেন কি করা যায়। এখন খোদার যন্ত্রণায় ছটপট করতেছেন, খোদার জানায় যন্ত্রণার ছটপট করে কি করবে তিনি ভেবে পাচ্ছেন না। এমন মুহূর্তে নদীর পাশ দিয়ে একটা আপেল অথবা একটা ফল সেখান থেকে ভেসে এসেছে। ফল ভেসে আসার পরে চিন্তা করলেন এই ফলটা নিয়ে আমি একটু ক্ষুধা নিবারণ করব। ঠিক সেভাবে তিনি ক্ষুধা নিবারণ করলেন, ক্ষুধা নিবারণ করার পরে সিদ্ধান্ত নিলেন, হায় হায় আমি কি কাজ করলাম, এ কি কাজ করলাম, কার ফল খেয়েছি, কি অপরাধ করেছি আমি জানি না। এ বলে তিনি অসংখ্যবার নিজেকে দোষারোপ করতেছেন, দোষারোপ করতে করতে নিজেকে দংশন করতে করতে সিদ্ধান্ত নিলেন এই ফল কোথায় থেকে এসেছে, কোষ নিতে নিতে বাগানের মালিক পর্যন্ত চলে গেছেন। বাগানের মালিকের কাছে গিয়ে বললেন, আমি একটা অপরাধ করেছি, কান্না ছেড়ে দিয়েছেন, আমি অপরাধ করেছি, এই ফলটা এদিকে আপনার বাগানের ফল। উনি বললেন, হ্যাঁ এটা আমার বাগানের ফল, কিন্তু আমি মারাত্মক অপরাধ করেছি, ক্ষুধার যন্ত্রণায় ছটপট করতে করতে আমি আপনার আফলটা খেয়ে ফেলেছি, এখন আমার আপনার এই ফলের প্রতিদান কি হওয়া উচিত। উনি সিদ্ধান্ত করলেন যে এরকম একটা বুজুর্গ মানুষ যে একটা ফল চলে গিয়েছে, কি হয়েছে, আবার এই ফলের মালিক খুঁজতে খুঁজতে এসেছে, নিশ্চয় এটা মারাত্মক একটা ব্যক্তি হতে পারে, এটা হয়তো আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা আছে। ওনাকে বললেন, না না, আপনার এই অপরাধের কারণে, এই ফলের কারণে আপনাকে এক বছর আমার এখানে কাজ করে কাটাইতে হবে, যদি এক বছর কাজ করার পরে আমি মনে করি আপনার পারিশ্রমিক যথাযথ হয়েছে তাহলে আপনাকে মুক্তি দেওয়া হবে, অন্যথায় আপনাকে আরেকটা কাজ দিতে হবে। এক বছর মালির কাজ করার পরে মালিককে বললেন, আমার কাজ শেষ হয়েছে কিনা। উনি বললেন, না না না, কাজ শেষ হয় নাই, তোমার ওই আফেলের ওই ফলের পারিশ্রমিক এখনো হয় নাই, তোমাকে আরেকটা কাজ করতে হবে। কি কাজ? আমার একটা মেয়ে আছে বিবাহ করতে হবে, আমার একটা মেয়ে আছে বিবাহ করতে হবে, এই মেয়েটার কিছু বৈশিষ্ট্য আছে। এক নম্বরে এই মেয়েটা কুচকুচে কালো, এমন কালো যে কালোর কোনো বর্ণনা নাই, এরকম কুচকুচে কালো এদিকে বিবাহ করতে হবে, রাজি মঞ্জুর। দুই নম্বরে যে দোষটা ওই মহিলার রয়েছে সেই মহিলাটা হচ্ছে ল্যাংড়া, আথর, হাঁটা চলা করতে পারে না,
তিন নম্বরে ওই মেয়েটা কানে শুনে না বধির। চার নম্বরে হচ্ছে ওই মেয়েটা চোখে দেখে না অন্ধ। কয়টা? চারটা। চারটা দোষ বর্ণনা করেছেন। এক নম্বরে মহিলাটা, মহিলাটা কি এক নম্বরে মহিলাটা কুচকুচে কালো। দুই নম্বরে মহিলাটা আতর ল্যাংড়া। তিন নম্বরে মহিলাটা বধির। চার নম্বরে মহিলাটা হচ্ছে অন্ধ। এরকম চারটা দোষ থাকার পরে কেউ কোন মহিলাকে বিবাহ করবে? কেউ বিবাহ করতে চাইবে? কেউ চাইবে না। কিন্তু উনি বললেন, না, এটা যেরকম হবে হোক, যদি এটার কারণে আমার এই অপরাধ আরেকজনের হক আমি কেয়েছি, এই হক যাতে দুনিয়ার জীবনে আমি সেটা মিটিয়ে দিতে পারি, কাল কেমতার মানে যাতে আমাকে মানুষের হক নিয়ে আল্লাহর আদালতে গিয়ে বসতে না হয়, এই জন্য তিনি এই দুনিয়ায় সমস্ত সমস্যার সমাধান করে যেতে চেয়েছেন। উনি বললেন, মঞ্জুর। দিন তারে ঠিক করে বিবাহ দেওয়া হলো। অনেক লম্বা কাহিনী, সংক্ষেপে বলছি, আল্লাহর এই অলি সিদ্ধান্ত নিলে বিবাহ করবে। বাসর করার জন্য বাড়িতে ঢুকলেন, ঢোকার পরে সমকে উঠলেন, সমকে উঠে সামনে যাওয়ার পরিবর্তে পেছনে রেখে চলে আসতেছেন। শ্বশুর আব্বা যান পেছন দেখে ধাক্কা দিয়ে বললেন, কোথায় যাও তুমি, পেছনে দিকে আসতেছে কেন বাবা? আপনি যে মহিলার বর্ণনা দিয়েছেন এই বর্ণনাটা যথাযথ হয় নাই, আপনি তো আমাকে যে বর্ণনা দিয়েছেন এই বর্ণনার ফুরুটাই উল্টো হয়ে গেছে। উনি বললেন, এটাই তো আমার মেয়ে, অসম্ভব, আপনি যে বর্ণনা দিয়েছেন এটার সাথে একটাও মিলে না, এক পার্সেন্টও মিলে না, আমি এটা বিবাহ করতে পারবো না, এটা অপরাধ। তখন সিদ্ধান্ত নেন, বাবা এটাই আমার মেয়ে। তাহলে আপনি বাবা কেন বললেন আপনার মেয়ে কালো, আপনার মেয়ে ল্যাংটা কেন বললেন, বধির কেন বললেন, অন্ধ কেন বললেন? আর আবু সালে মুজা জঙ্গির আব্বা জান বললেন, বাবা দেখো এই ঘটনাটা বলে আমি আমার আলোচনার ইতি টানছি। আমি আমার মেয়ে অন্ধ বলার কারণে, অন্ধ বলার কারণ হচ্ছে আমার মেয়ে জন্ম থেকে তোমার হাতে তুলে দেওয়া পর্যন্ত সূর্যের আলো আমার মেয়ের উপরে কখনো দেখার সুযোগ হয় নাই। এই যে বালক হওয়া পর্যন্ত আমার মেয়ে সূর্যের আলো পর্যন্ত দেখে নাই, অন্ধকার ঘরের মধ্যে ছিল, যার কারণে আমার মেয়েকে আমি কালো বলেছি। দুই নম্বর, আমার মেয়ে ল্যাংড়া বলেছেন কেন বাবা? আমার এই মেয়েটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার এই মেয়ে একদিনের জন্য এই ঘর থেকে পর্দা না করে বের হয় নাই। সুবহান। তিন নম্বরে বধির বলেছেন কেন? বধির হওয়ার কারণ হচ্ছে আমার এই মহিলা, আমার এই মেয়েটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সরি, জন্ম থেকে এই পর্যন্ত আমার মেয়েটা একবারের জন্য কোন অপর পুরুষের শব্দ আমার মেয়ের খানের মধ্যে বাজে নাই। সুবহানাল্লাহ। আব্বা জান অন্ধ বলেছেন কেন? কারণ আমার মেয়ে ছোট্ট থেকে, জন্ম থেকে বালক হওয়া পর্যন্ত, তোমার হাতে তুলে দেওয়া পর্যন্ত আমার এই মেয়ে কখনো কোনো পুরুষকে চোখের দিয়ে, দৃষ্টি দিয়ে নিক্ষেপ করে নাই, কখনো দেখা সম্ভব হয় নাই। এই চারটা কারণে আমি আমার মেয়ের দোষ বর্ণনা করেছি। তা উনি বললেন, তাহলে আলহামদুলিল্লাহ, উনি কবুল করে নিয়েছেন, কারণ এই মহিলা, যে মহিলার ফের থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব অলি পের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাকে আমরা বিশ্ব অলি বলি, বড় পীর বলি, এই বড় পীর যার পেট থেকে বের হয়েছে, এই পেটের খনিটা ছিল এমন সৌন্দর্য, আজকেও যদি মহিলারা, তারা যদি সুন্দরভাবে কোরআন সুন্নাহ মতো তারা সুন্দরভাবে পর্দা করে চলে, আল্লাহর কসম এদের ফ্যাট থেকে আল্লাহর অলি ছাড়া যারও সন্তান কখনো জন্ম লাভ করবে না, ঠিক কিনা? সেজন্য প্রিয় আসুন, আপনার সিদ্ধান্ত আপনার কাজ হবে, আপনার মেয়েকে কোথায় যায়, কিভাবে যায়, কার সাথে মিশে, সবগুলো আপনি কি করবেন, পরিচালনা করবেন, আপনার সন্তান কি করে আপনি পরিচালনা করবেন, কারণ আপনার ছেলে মেয়ে যদি অবসরে কোনো অপরাধ করে, পাপ করে, এই অপরাধের, এই পাপের শাস্তি আপনাকেও ভোগ করতে হবে, এই পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামে ঠিক সেভাবে লিখে দেবেন যেভাবে সে অপরাধ করেছে।